আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। স্বপ্ন কম বেশি আমরা সবাই দেখে থাকি। তেমনি ধরুন আপনি ঘুমন্ত অবস্থায় একটি স্বপ্ন দেখলেন। আপনার দেখা সেই স্বপ্নের মধ্যেই যদি আপনি আপনার ভবিষ্যৎ জানতে পারেন, কেমন হয় বিষয়টা? অদ্ভুত না? এমন কিছু বিষয় নিয়ে আমাদের প্রথম ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। পশ্চিমা দেশের আধুনিক মনোবিজ্ঞানীরা বলেন, আমাদের মনের অবচেতনেই নাকি লুকিয়ে থাকে আমাদের ভবিষ্যৎ স্মৃতি, যা স্বপ্নের মাধ্যমে বাস্তবে রূপান্তরিত হতেই পারে। আমরা বিভিন্ন ধরনের সুখের স্বপ্ন দেখি। কোনো কোনো স্বপ্নে আপনি নিজেকে রাজা বাদশাহ হিসেবে দেখতে পারেন। তার মানে এই নয় যে সে স্বপ্ন আপনাকে রাজস্ব প্রাপ্তির কথা জানাচ্ছে। কিন্তু স্বপ্ন প্রতীকের আড়ালেই কি লুকিয়ে থাকে ভবিষ্যৎ দর্শনের বীজ? সেদিক থেকে দেখলে এমন কিছু স্বপ্ন প্রতীক রয়েছে যা সৌভাগ্যের দত্তক। তাহলে চলুন দেখা যাক সেগুলো কি কি। প্রথমত, কোনো কিছু বিপুল পরিমাণে দেখলে ভেবে নেবেন সে সম্পদ অথবা শক্তির অফুরন্ত কোনো উৎস আপনার অধীনে আসার সময় খুব নিকটে। স্বপ্নের নৃত্য দেখা সবসময় শুভ হয়। স্বপ্নে যদি কোনো শিশুকে নাচতে দেখেন তাহলে বুঝতে হবে আপনার বিবাহ খুব নিকটে। আর যদি কোনো প্রাপ্তবয়স্ক কাউকে নাচতে দেখেন, তার মানে আপনি ব্যবসায় লাভবান হতে চলেছেন। তাহলে আসুন আরও কিছু স্বপ্নের সঠিক ব্যাখ্যা জেনে নেই। এক, স্বপ্নের সূর্যোদয় বা চন্দ্রোদয় দেখলে বুঝে নেবেন আপনার সৌভাগ্যের সূচনা শুরু। দুই, স্বপ্নে বজ্রপাত দেখা আকস্মিক সৌভাগ্যের কথা বলে। তিন, স্বপ্নের রংধনু দেখা মানে পারিবারিক সৌভাগ্য সুনিশ্চিত। নাম্বার চার, স্বপ্নে যদি মেঘের মধ্যে তারা প্রবেশ হতে দেখেন তাহলে আপনি অতি শীঘ্রই সন্তান লাভ করবেন। নাম্বার পাঁচ, স্বপ্নে পাখি দেখলে বুঝতে হবে অতি শীঘ্রই আপনার জীবন প্রেমময় হতে চলেছে, এবং এর সাথে আপনার স্বপ্নে দেখা পাখিটি যদি মধুর স্বরে ডাকাডাকি করে তাহলে আপনার স্বপ্নে দেখা সেই প্রেম সুখেরই হবে।